পরশুরার বিডিও অফিসে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক ডাক্তার প্রীতি গোয়েল, স্থানীয় বিডিও অনির্বার রায়সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার বিভিন্ন জায়গার মতো পরশুরা ব্লকেও পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক ডাক্তার প্রীতি গোয়েল, পরশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি সহ এলাকার মহিলারা। একসঙ্গে মহিলাদের সঙ্গে পেয়ে আরামবাগ মহকুমা শাসক বলেন, বৃহস্পতিবার নারী দিবস মানে এই নয় যে শুধু এই দিনটা মহিলাদের, প্রত্যেকটা দিনই নিজেদের মনে করে এগিয়ে যেতে হবে। তিনি নিজে মহিলা হওয়ায় নিজেকে উদাহরণ দিয়ে বলেন, আমরা পিছিয়ে থাকব না, এগিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, শুধু তাই নয় অনেকেই প্রধান সাংসদ হয়েছেন। তাই মাথায় রাখতে হবে, মেয়েদের 18 বছর হলেই বিয়ে দেবার তাড়াতাড়ি না করে আরো শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে হবে। একটা জিনিস বলতে চাই যে আমাদের, মানে আমি একজন মহিলা, হোয়াট আই ফিল, মানে আমি কি মনে করি যে আমাকে আমার মহিলা ডে সেলিব্রেট করার জন্য একটা পার্টিকুলার ডে লাগবে না, এভরিডে মানে প্রত্যেক দিনই আমার দিন আছে, বুঝে গেছেন তো? মানে আগে তো কখনই এরকম হতো না, যদি আমরা 100 বছর পিছিয়ে যাই তো কখনই এরকম ছিল না। তুই বলবো কি, বেশি বেশি তাড়াতাড়ি বিয়ে দিবেন না। নিউজ আজ বাংলা পরশুরা।